আসসালামু আলাইকুম, আমি দীন ইসলাম জুয়েল, আমার বাসা ফরিদপুর, আমি ফরিদপুর থেকে এসেছি। আমি 2022-এ সান জাপানিজ ট্রেনিং সেন্টারে আমার ফ্রেন্ডের মাধ্যমে ভর্তি হয়েছি। আমার ফ্রেন্ড সান জাপানিজ ট্রেনিং সেন্টার থেকে জাপানে গিয়েছিলাম। আমার জাবটা 2022 থেকে প্রসেসিং করছি, আমার সিও এসেছে। দেন আমি 2022-এ অক্টোবরে আমি অ্যাম্বাসি ফেস করেছিলাম, কিন্তু ভাগ্যক্রমে আমি ভিসাটি পাইনি, অ্যাম্বাসি রিজেক্ট খেয়েছি। এরপর কিছুক্ষণ সময় নেওয়ার পরে সান জাপানিজ ট্রেনিং সেন্টারের স্যারদের সহযোগিতায় আমি আরও পরিশ্রম করে আবার পুনরায় 2023-এ আবার জাপানে যাত্রা শুরু করার জন্য ফাইল প্রসেসিং করি। স্যার দীর্ঘ প্রচেষ্টা পরিশ্রমের ফলে আমার সিও আসে। পুনরায় আমি আবার 2024 এপ্রিলে আমি আবার অ্যাম্বাসি ফেস করে আমি ভিসাটি হাতে পাই। এই যে আমার জাপানিজ ভিসা, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আমি জাপানি ভিসা হাতে পাওয়ার জন্য। আর আপনার সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন সহি সালামতে জাপানে গিয়ে উন্নত জীবনযাপন করতে পারি। আর আমি একটা কথা বলবো, যারা নতুন স্টুডেন্ট বা জাপানে যাওয়ার জন্য আগ্রহী, তারা অবশ্যই সান জাপানিজ ট্রেনিং সেন্টারের সাথে যোগাযোগ করবেন। এই জায়গার ফাইল প্রসেসিং ও ভিসা সফলতা ইনশাল্লাহ অন্যান্য কোচিং সেন্টার থেকে খুবই ভালো। আপনারা নির্ভয়ে সাহায্য সহযোগিতা নিতে পাবেন, এই জায়গায় সকল ধরনের সুযোগ সুবিধা পাবেন। সবাইকে ধন্যবাদ, সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।